বুধবার রাজধানী মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন পশ্চিম জেলা সমগ্র শিক্ষার উদ্যোগে এই কলা উৎসবের আয়োজন করা হয়। এদিন এই কলা উৎসবের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সাল থেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এর মূল লক্ষ্য হল দেশের সংস্কৃতি ও শিল্পকলার প্রতি বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের প্রতিভাকে সামনের দিকে তুলে ধরা। যারা স্টুডেন্ট আছে তাদের প্রতি অসুবিধার পাশাপাশি তাদের যে প্রতিভা তা বিকশিত করা, প্রচার করা, তাকে সমৃদ্ধ করে অন্যান্য ছাত্রকে অন্যান্য মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ মহৎ বিভিন্ন ইভেন্ট আছে, বিভিন্ন বিষয় সামনে রেখে একটা স্টুডেন্টকে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কলা উৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।